সুপ্রিয় দর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ফাতেমা তু চোহরা শুভ সকাল কেমন আছেন শুভ সকাল ভালো আছি তুমি ভালো আছো আমিও বেশ ভালো আছি আপনার নাম শুনলেই গানের একটি জগতের মধ্যে আমরা চলে যাই এবং হারিয়ে যায় এবং পাশাপাশি নজরুল সঙ্গীত তো রয়েছে এবং নজরুল গানকে বাংলা গানের বিচিত্র উৎস হিসেবে কিন্তু ধরা হয়ে থাকে নিশ্চয়ই তো আপনার এই গানের যাত্রাটা সম্পর্কে একটু জানতে চাইবো গানের যাত্রা না আমার ঘটা করে হয়নি আচ্ছা বুঝলে বাড়িতে তো আব্বা গান করতেন কথা প্রসঙ্গে চলে আসে যে প্রখ্যাত শিল্পী আমার খেলা তো গানের একটা ট্রেন বাসায় ছিল আগের থেকে আর এত চর্চা করতো আমার আব্বা তারপরে তার বন্ধু আমার যিনি আমার ওস্তাদ জি আর কি কাকু দেখতাম ছোটবেলায় দুই তিন বছর বয়স ওরও বসে সন্ধ্যার সময় বসে বসে গানই হতো খালি তো আমার ঢোকাটা ঘটা করে ঢোকা হয়নি আর কি করে বলতেন যে গানের জন্য এইটুকু বাচ্চা এরকম বসে থাকে কাছে অনেকক্ষণ ধরে দেখে ওখানে ঘুমায় ছোট তো আড়াই বছর তিন বছর বয়স এই শুরু হলো আচ্ছা আপনি তো আমাদের বাংলাদেশের একজন গর্ব একজন আইকন হিসেবে আছেন এবং সবসময় আপনার গানের যে প্রশংসাটা হয়ে থাকে এবং যারা নতুন প্রজন্মের রয়েছে তারা কিন্তু ফলো করছে অনেকে তো যে আপনার ধরনটা বা যেভাবে আপনি গান করেন একটা বিষয় এবং দর্শকরা আপনার গানকে খুব বেশি পছন্দ করে আপনি আপনার জায়গা থেকে নতুন যারা রয়েছে তারা কেমন করছে বা নতুন প্রজন্মকে কি বলার থাকতে পারে আমার সময় যেটা বললে তুমি তোমার কাছে শুনে আর কি আমি তো জানি না আসলে আর আমি জানতেও চাই না কারণ এই জানতে চাই না যে আমি সবসময় শুধু চেষ্টা করি যে আমার গানটা কেমন করে ভালো হবে আমার গানটা কেমন করে ভালো হবে মানে কি গানটার ভালোত্বটা আমি দেখি তারপরে তো কেউ শুনবে কান পাতবে তাই না অনেক পরে এই জন্য আমি গানটা ভালো করার চেষ্টা করি সেই চেষ্টা কিন্তু শেষ নাই যার জন্যে আমি জানি না যে গান আমার ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে জানি না আমি জানি যে সবসময় খারাপ হচ্ছে এটাই জানি এই জন্যে ভালো করার জন্য চেষ্টাটা আরও বেশি থাকে আর কি এবার নতুন যারা আমার গান শুনে বা ফলো করতে চেষ্টা করে এটা খুব আনন্দের বিষয় বলতে পারো যেটা সাধারণ একটা বিষয় মানুষের যদি সেটা ফলো করে কেউ যদি সে কিছু পায় তো নিশ্চয়ই সেটা ভালো ছাড়া তো খারাপ হওয়ার কথা না এমন অনেকে রয়েছেন যাদের গানের গলাটা আধুনিক গানের সাথে খুব মিলে কিন্তু তারা চেষ্টা করে নজরুলটাকেও ধরে রাখার জন্য বা নজরুল সঙ্গীতও তারা গাইতে পছন্দ করেন বা আগ্রহ রয়েছে তাদের ক্ষেত্রে আপনার কি সাজেশন থাকবে না নজরুল কাজী নজিসের গান তো এমন একটা গান যে একটা ছেলে মেয়ে যখন গান শেখা শুরু করে তখন তার যে শিক্ষা শুরু হয় মানে নিয়ম মতো যেটা শিক্ষা শুরু হয় এই শিক্ষার বিষয়বস্তু কিন্তু তার নজরুলের গানে ঢালতে খুব সহজ হয় আর আধুনিক গান হচ্ছে একটা অন্য ধরনের গান আধুনিক গানের তার মেইন গায়কি ভয়েস আপসান দানসের ব্যাপার থাকে সেখানটায় সেটা করতে পারলে নজরুল গান করা সহজ কিংবা নজরুল গান করতে পারলে আধুনিক গান করা সহজ যেহেতু নজরুল সঙ্গীত নিয়ে এত কথা হচ্ছিল তা আপনার কণ্ঠে দুটি লাইন নজরুল সঙ্গীত শুনতে চাইব আমার ভালো লাগার একটা গান খুব ছোটবেলায় শেখা গানটা একটা ভজন অঙ্গের গান আর কি হ্যাঁ তুমি লাহো প্রভু আমার সংসারের ভার লহ সংসারের আজকে যতি ক্লান্ত আমি বইতে নারিয়ারে ভার বইতে আর লহ সংসারের তুমি লহ প্রভু বা এত সুন্দর কথা এই কথার কিন্তু একটা মাধুর্য রয়েছে এখন যে এটা তো একটা ভজন এটা একটা সস্তার প্রতি তার নিবেদনের কথা বলছে এবং এটা তো আরও অন্য স্টাইলও আছে অনেক প্রচুর গান তারপর তোমার পল্লী অঙ্গের গান সেটা আছে রাগ প্রধান গান তো ভর্তি রাগ আশ্রয়ী গান ভর্তি ছোটদের গান আছে হ্যাঁ সবই সব রকম গানই তার গান মধ্যে আছে আচ্ছা নজরুলের তো অনেক গান রয়েছে প্রায় চার হাজারের মতো গান এই গানগুলো সংরক্ষণের ক্ষেত্রে কি কি করণীয় থাকতে পারে এসব বিশাল ব্যাপার সংরক্ষণ ক্ষেত্রে যতগুলো মেজার নেওয়া যায় তো সেটা আগে তো হয়নি খুব মুশকিল ছিল আগে এখন অনেকখানি হচ্ছে এবং আমার ধারণা আরও হবে কারণ এখন অনেককে দেখি যে তার ব্যাপারে অনেক ইন্টারেস্ট নিচ্ছেন এবং সংরক্ষণ করার জন্য চেষ্টা হচ্ছে নজরুল ইনস্টিটিউট বলো তারপর নজরুল একাডেমি কিছু কিছু করে ব্যক্তিগতভাবে আমরা অনেকে করি হ্যাঁ রেকর্ড করা যেমন সাদিয়া মল্লিক করছে সে কিছু গান রেকর্ড করে মানে বাজারে দিচ্ছে মানুষ নতুন করে গান শুনতে পাচ্ছে জানতে পাচ্ছে এখন সচরাচর দেখা যায় এই গানে ইউটিউবে যখন আমরা দেখি বা চ্যানেলে দেখি বা ফেসবুকে দেখি না কেন তখন গানের ভিউ অনুযায়ী দর্শক সেটাকে যাচ করে থাকেন ওরে এটা তো একটু বলছিলাম যে আগে হতো যে কটা অ্যালবাম হচ্ছে তোমার কটা অ্যালবাম হচ্ছে আমার চারটা তোমার কটা আমার বিশটা এরকম আর এখন বলে তোমার গান এটা হয়েছে এটা ভিউ কত আমি বলতে পারি যে আমার গানে চারশো লোক আমার গান দেখলো এক হাজার লোক আমার গান দেখলো কি লজ্জার কথা এটা বলো দেখি আমার আমার গান চারশো লোক দেখবে না এক হাজার লোক দেখবে এটা আমার আমার তো এটা আমার মাথা ব্যথা না এটা যার ভাল লাগবে সে দেখবে ভালো লাগলো দেখবে না তবে সঙ্গীত শোনার জন্যে মানুষের যে আগ্রহ বা আয়োজন এটা ঠিক থাকতে হবে কিন্তু আমাদের কিন্তু সবসময় উচিত আমাদের যে সংস্কৃতি রয়েছে নজরু সঙ্গীত একজন আমাদের সবচেয়ে বেশি একটা সংস্কৃতির একটা মূল অংশ আমরা যদি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে চাই সেক্ষেত্রে কিন্তু সঙ্গীতের জগৎটা থেকে নজরুল সঙ্গীত একটা আলাদা পার্ট তো আমাদের এই জায়গা থেকে আগামীতে কিভাবে আমরা এটাকে আরও বেশি রিপ্রেজেন্ট করতে পারি এবং আরও বেশি আমরা পরিস্ফুটিত করতে পারি আয়োজনটা বিষয় দরকার এবং মানুষের সঙ্গে একটু নতুন জেনারেশনের ছেলেমেয়েদের সঙ্গে একটু ভালো মতো ইন্টারেকশন দরকার আছে

গুগল খুলে দেখবে যে হ্যাঁ ওইটা কী কী সাবজেক্ট ছিল কি কি পড়াশোনা ছিল নাকি আবার ভিসাটা হলো কি না ওটা করবে নাকি গান শুনবে তো ওদের দোষ নাই তো ওদের মাথার মধ্যে তো কম্পিউটার এ ফোনটা ভর্তি ল্যাপটপ সব ভর্তি ও কী করবে বেচারা বলো ওদেরকে দোষ দিয়ে কিছু লাভ নাই হ্যাঁ সেটাও ঠিক আপনাকে পেয়েছি আজকে স্টুডিওতে আপনার আসলে কি বলবো এত কথা বলছি কিন্তু আপনার কণ্ঠে গান শোনার কিন্তু একটা আগ্রহ আমার মধ্যে রয়ে গেছে একটি গান আমরা শুনলাম আরেকটি যদি আমাদেরকে উদ্দেশ্যে একটা গান শোনাইতে তোমার পছন্দের গান বলো তুমি কি ধরনের গান পছন্দ করো আপনার সব গানই আমার ভালো লাগে আমি আপনার একজন ভক্ত আমি নিয়মিত আপনাকে দেখি টিভিতে এবং আপনার গান শুনি যখন মন খারাপ থাকে এবং যখন খুব আবেগে আপ্লুত হয়ে যায় তখন আপনার গান শুনি আপনার যেটা পছন্দ হয় সেটি আমার উদ্দেশ্যে গিয়ে ফেলেন আচ্ছা ঠিক আছে সকালবেলা তোমার অনুশীন না তোমার জন্যে হ্যাঁ গাটা করছে যদি তুমি তা সাজনি কিন্তু তোমাকে শোনাচ্ছি গা হুম সাজিয়া ছো যোগী বলোকালা তরুণ বিবাগী সাজিয়াছো যোগী অসাধারণ মনটা একদম তরুণ ভরিয়ে গেল সকালের এই মুহূর্তে এই ধরনের গান শুনলে না একটা এনার্জি চলে আসে এবং সকালে দিনটা ভালো যায় সকালের রাগ এটা এটাকে বলে যোগিয়া রাগ হ্যাঁ নজরুল তো সমস্ত এক্সপেরিমেন্টাল বিভিন্ন রাগের উপরে বিভিন্ন রাগের স্পর্শে হচ্ছে রাগের মিশ্রণে হচ্ছে রাগ প্রধানে হচ্ছে মানে রাগের প্রাধান্য দিয়ে সুতরাং এক একটা গানের গায়কি কিংবা স্টাইলগুলো সব সব বিশাল ব্যাপার সব আর কি আচ্ছা গল্পে আড্ডা অনেকটা সময় আমাদের পার হয়ে গেল খুবই ভালো লাগলো এবং এই সুন্দর সকালে আপনাকে পেয়ে আপনার কণ্ঠে গান শুনে আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছেন আমি আশা করছি তাদেরও বেশ ভালো লেগেছে এবং আজকে সারা দিনটা তাদের ভালো কাটবে নিশ্চয় আমিও কামনা করি সবার দিন ভালো কাটুক সব মুহূর্তগুলো আনন্দ ভরিত তাই যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান প্লিজ দর্শকদেরকে দেখতে পাচ্ছি না অদৃশ্য কিন্তু মনে হচ্ছে যে খুব কাছে আমি সবসময় মনে করি দর্শকের মন চোখ অ্যাটেনশন মানে মনোযোগ সব কিছু মনে হচ্ছে যে আমার সব কাছে যে যার জন্যে আমরা খুব তচস্থ থাকি যে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এসব তো সেই দর্শকরা আমাদের কাছে খুব প্রিয় খুব কাম্য তাদের জন্য খুব বিনয়ের সঙ্গে বলতে চাই এই কথাটা যে যুগের পরিবর্তন হোক যতই কিছু পরিবর্তন হোক ঢেউ আসবে ঢেউ আছড়ে পড়বে তীরে আবার বিলীন হয়ে যাবে কিন্তু চলমানতা থাকতেই হবে নতুনত্বের সৃষ্টি হতে হবে সুতরাং আপনাদের ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই যে আমরা ভালো গান পাচ্ছি না বা নজরুল গান শুনতে পাচ্ছি না তা না আপনিই নিজেকে দায়িত্ব দিয়ে দেবেন যে আপনাকে অনুসন্ধান করার জন্য যে গানের রস যদি গান ভালোবাসেন সঙ্গীত যদি ভালোবাসেন তাহলে সেই রসটা আমরা কোথা থেকে ঘুরে পাবো কোথা থেকে আমরা খুঁজে পাবো সেটা নিজেকে আপনি দায়িত্ব দেবেন এবং অবশ্যই আপনার সন্তানদেরকে দেবেন গানের জন্য এইটুকু বললাম অনেক বলার ছিল সেটা বললাম না কিন্তু সর্বোপরি আপনারা নিজের সঙ্গে বোঝাপড়াও করবেন যে আমি কিভাবে। একটু ভালোভাবে চলবো সাধুভাবে চলব বিনয়ের সঙ্গে চলবো আর এই যে প্রোগ্রাম হচ্ছে এটিএন বাংলায় আমাদের এত প্রোগ্রাম হচ্ছে এটিএন বাংলা সেই শুরু থেকে এ পর্যন্ত কিছু ভালো ভালো প্রোগ্রাম করে যায় যত প্রোগ্রাম দেখছি আমি তাদের একটু বাছাই করার প্রোগ্রাম থাকে সুতরাং আপনারা এটিএন বাংলার সঙ্গে প্রোগ্রামের সঙ্গে থাকবেন এবং দেখবেন আর আপনাদের সবার মঙ্গল কামনা করছি আপনাদের মঙ্গল হোক শুভ হোক আবার জন্য একটু রাখবেন এইটুক যে আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর কিছু কথা বললেন আপনিও ভালো থাকবেন এবং সবসময় আমাদের আমাদেরকে আমাদের মাঝে থেকে এরকমই গান উপহার দিয়ে যাবেন তোমাকে অনেক ধন্যবাদ ভাবনা সুন্দর ড্রেস পরেছো একটা থ্যাংক সুন্দর লাগছে তোমাকে দেখতে আর অনেক ধন্যবাদ ইউ দর্শক আশা করি আজকের এই আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ না সেদিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশ ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে চায়ের চুমক